السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: والفجر وليالي العشر. وقال النبي صلى الله عليه وسلم: ما من ايام العمل الصالح فيهن احب الى الله من هذه الايام العشر. فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ فقال رسول الله صلى الله عليه وسلم: ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা ভূষিত করেছেন শুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রবিনের যার তৌফিকে প্রতি জুমায় আমরা মক্কাতুল হারামের আরবি ভাষায় প্রদত্ত খোদ বাংলাতে অনুবাদ করার চেষ্টা করি আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে সর্বদাই সুস্থ রেখে মোক্কাতুল মুকাররমার ক্ষুদ বাংলা ভাষায় উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেন আল্লাহ আমিন সম্মানিত শ্রোতামণ্ডলী প্রিয় ভাই বোনেরা আজ ছাব্বিশে দুল কাদা চোদ্দোশো একচল্লিশ হিজুরি সতেরোই জুলাই দুহাজার বিশ শেখ ওসাম ইবন আব্দাল্লাল খাইয়াদ হাফিজ হুল্লাহ আজ ক্ষুদ্র প্রদান করেছেন আজকের বিষয় ছিল জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং এই দিনগুলোতে আমাদের করণীয় সময়দস্যতা মণ্ডলী আমরা জানি আর কয়েকদিন পরেই আমাদের মাঝে উপস্থিত হচ্ছে জিলহজ মাস যে মাসে হজ সংগঠিত হয়ে থাকে এই মাসের প্রথম দশকের অনেক ফজিলত কোরআন এবং সন্ন্যায় বর্ণিত হয়েছে এই দিনগুলোর আমরা কি কি আমল করতে পারি এবং এই দিনগুলোতে কি কি ফজিলাহ রয়েছে এ বিষয়ে অত্যন্ত চমৎকারভাবে ভাবে আজকের ক্ষুদ্র উপস্থাপন করা হয়েছে সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে তা উপস্থাপন করার জন্য চেষ্টা করব করবো অমাতিল প্রথমে আমি আজকের সার সারসংক্ষেপ বা মূল যে বিষয় সেটি আমি উপস্থাপন করব সেটি হলো যে এই জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহ সুবাহ এই দশ দিনকে ফজিলতপূর্ণ বলে ঘোষণা করেছেন এবং সহি হাদিসের মধ্যে এসেছে বোখারি এবং অন্যান্য রায়াতের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাম এই দশ দিনে ভালো আমলগুলো গুলো আল্লাহ রব আলিনের কাছে সবচেয়ে প্রিয় বলে ঘোষণা দিয়েছেন এমন কি এই দশ দিনের আমলগুলো গুলো আল্লাহ রব আলিনের কাছে জিহাদের চেয়েও বেশি ফজিলতপূর্ণ সুবাহান আল্লাহ হামদিন এইদিকে ইঙ্গিত করে আজকের খোদ বায় সম্মু শেখ ওসালাম আবদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি এই দশ দিনে আমাদেরকে বেশি বেশি করে এবং বা সৎ কাজের যে অনেকগুলো সৎ কাজ রয়েছে সেগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে উপদেশ দিয়েছেন আমরা যেন এই দশ দিনে বেশি বেশি করে আমলে সো করি সময়ত খতিব সাহেব শুরুতেই তাকে অর্জনের জন্য উপদেশ দিয়েছেন এরপর তিনি বলছেন যে যারা আল্লাহ রবুল আলমিনের নৈকট্য অর্জনকারী ব্যক্তি যারা আল্লাহ রবুল্লা আলমিনকে গায়েব থেকে ভয় করে এই সমস্ত ব্যক্তিরা সর্বদাই ভালো কাজের জন্য উদ্গ্রীব হয়ে থাকে এবং তাদের শ্রম ভালো কাজের জন্য তারা ব্যয় করে থাকে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তারা তৌফিক কামনা করে করে যাতে তার আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারে আর এ সকল বান্দাদেরকে আল্লাহ রব আলমিন সঠিক পথের পথের দিশা দেন তাদেরকে হেদায়তের রাস্তা দেখান যাতে তারা সৎ কাজ করতে পারে তারা আল্লাহ রবুল্লা আলমিনের যে নৈকট্য রয়েছে সেই নৈকত্য যদি তারা অর্জন করতে পারে তারা যেন জান্নাতি হইতে পারে এবং সেখানে গিয়ে আল্লাহ রবীন্দ্রের সাথে তাদের সাক্ষাৎ হয় এবং যে জান্নাতের পরিমাপ যে জান্নাত আসমার এবং জমিনের চেয়েও বিস্তৃত যেটা আল্লাহ রবাহ আলমিন মুমিনদের জন্য বানিয়েছেন এই জান্নাতে যেন তারা আল্লাহ রব্লা আলমিনের আল্লাহ রবাহ আলমিনের সাথে সাক্ষাৎ করতে পারেন এরপর সময় খতিব সাহেব বলেন যে আল্লাহ রবুল আলমিনের যে দয়া আল্লাহ রবুল আলমী যে আমাদের মাখরকে প্রতি দয়া করেছেন যে অনেকগুলো দিবস অনেকগুলো রাত আমাদেরকে দিয়েছেন ভালো কাজ করার জন্য এটি হল আল্লাহ রবুল আলমিনের রহমতের প্রশস্ততার দলিল আল্লা আমাদেরকে অনেকগুলো মৌসুম দান করেছেন বা অনেকগুলো ভালো কাজের পথ তিনি আমাদেরকে নির্দেশনা করেছেন এই যে অনেকগুলো পথ আমাদেরকে ভালো কাজের পথ নির্দেশনা করেছেন এটি হল আল্লাহ রবাহ আলমিনের প্রশস্ত রহমতের একটি ইঙ্গিত সেদিকেই তিনি এই কথা বলে তিনি বলছেন সুতরাং আমাদেরকে কোরআন এবং সুন্নাতে যে সকল ভালো কাজের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো যেন আমরা আমল করি এবং আল্লাহ রবাহ আমাদেরকে যে অসংখ্য দেখিয়েছেন যে পথগুলো কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত আমলের পথ আমলে সয়ালেহের পথ আমাদেরকে এই আমলে সোলেহের পথগুলোকে আমাদেরকে ধরতে হবে আর এরপর সময় খতিব সাহেব বলেন যে ভালো কাজের পথ অনেকগুলো রয়েছে আর এটা কোনো নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত হওয়ার সাথে সাথেও এই মূলত ভালো কাজগুলো প্রতিটা প্রতিটা ভালো কাজের দিন বছরেই অনেকগুলো ভালো কাজের দিন রয়েছে বরং সাহার প্রতিটা দিনে কিছু সময় রয়েছে প্রতিটা মাসেই ভালো কাজের অনেকগুলো সময় রয়েছে যেখানে বান্দারা চায়ের আলার রবা আলামিনের নৈকট্য অর্জন করতে পারে কিন্তু এরপরেও অনেকগুলো দিন রয়েছে যেগুলো বিশেষত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এদিকে ইঙ্গিত করে তিনি বলেন লাকাদ আযাল্লাকুম জামানুন শরীফ যে আপনাদের সামনে ওচরেই একটি এমন একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত সম্মানিত একটি মাস আসছে যে সময়ের মধ্যে মমিনরা তাদের ওয়াদাকে নবায়ন করে অর্থাৎ বেশি বেশি করে ভালো কাজ করে তারা হাসানাতের জন্য কামনা করে থাকে আর সেটি হলো জিলহজ মাসে

যে ভালো কাজগুলো করা হয় এগুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল জিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদের চেয়েও কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনে আমল করা বেশি প্রিয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওয়ালিল জিহাদ ফি সাবিলিল্লাহ হ্যাঁ যে জিহাদের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনে আমল করা বেশি প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদি তবে সেই ব্যক্তি ভিন্ন যে ব্যক্তি পথে বের হয়েছে তার যান এবং মাল নিয়ে আসেনি সেই ব্যক্তি ব্যতীত এটি আহ আবু দাউদ রাহেমহল্লা সোনের তিরমিদিতে বর্ণিত হয়েছে এবং তিরমিদি রাহেমহল্লা দুই হাজার চারশো আটত্রিশ নাম্বার এবং বোখার রাহেমহল্লা নয়শো উনসত্তর নাম্বার হাদিস বর্ণনা করেছেন তাহলে আমরা এই হাদিস থেকে এ কথা আমাদের নিকট স্পষ্ট যে এই দশ দিনের বিশেষ ফজিলা রয়েছে এবং কোরআনে কেরিমে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ওয়াল ফাজির আলিন আল্লাহ রবুল্লা আলমী শপথ করে বলছেন যে ফজরের শপথ এবং সেই দশ রাত্রির শপথ মুফাসিরিনগণ ইমনি কেসর রহমহল্লা এই আয়তের ব্যাখ্যায় বলছেন যে এই দশ রাতের কথার দ্বারা উদ্দেশ্য হল এখানে দিলহজ মাসের প্রথম দশ দিন এবং সালাফদের জুমহুর অর্থাৎ অধিকাংশ আলেমদের মতামত ছিল এটাই যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রব আলমিন জিলহজ মাসের প্রথম দশ দিনকে উল্লেখ করা হয়েছে বা নির্দেশ করেছে তাহলে কোরআন এবং সুন্না থেকে আমরা আমাদের নিকট এই মেসেজটা স্পষ্ট হচ্ছে যে এই দশ দিনে বিশেষ ফজিলত রয়েছে এরপর সময়ে দা খতিব সাহেব বলছেন যে এই দশ দিনের যে বিশেষ ফজিলা রয়েছে এই জিনিসটা আমাদের নিকট এ কোরান এবং সুন্নাহ থেকে সুস্পষ্ট হচ্ছে সুতরাং আমাদের কর্তব্য হলো এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত অর্জনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সুতরাং আমরা যারা ভালো কাজ করব অবশ্যই এর পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন এরপর তিনি বলছেন ওমান আজিজান আন। আমাল অনেকগুলো ভালো কাজ করতে পারবে না তা ঠিক এর অর্থ এই নয় যে সকল প্রকার ভালো কাজ থেকেই সে দূরে থাকবে অর্থাৎ আমাদের যার যতটুকু সম্ভব আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই দিনগুলোতে আমরা ভালো কাজ করবো এরপর সময় হদিব সাহেব বলছেন যে এই দিনগুলোর মধ্যে মমিনদের মোমিনদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে যাতে তারা ভালো কাজ করে কাজগুলো করে এই সময়টাকে যেন তারা মনে করে কিসের আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কারণ এই দিনগুলোতে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে তাহলে সেগুলো আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এই কাজগুলো সবচেয়ে প্রিয় এবং আল্লাহ রবুল্লা আলমিন এই দিনের ভালো কাজগুলোকে পছন্দ করে থাকেন সমন্ত খোদবি সাহেব বলছেন যে এই দিনের মধ্যে আমরা কি কি কাজ করব মায়াতাকাররুবিল আব্দ লিরব্বি ফি হাদি আল আইয়াম ই দিনগুলো মধ্যে আমরা যে সকল কাজ করব তার মধ্যে আমাদের করণীয়গুলোর মধ্যে সর্বপ্রথম আমাদের করণীয় হলো ইকামতুল ফরআইদ আমরা আমাদের উপরে যে ফরজ বিধানগুলো রয়েছে এই ফরজ বিধানগুলো আমরা এই দশ দিনে বেশি বেশি করে পালন করব আমরা ফরজ বিষয় যেগুলো রয়েছে আমাদের সলাত রয়েছে এবং অন্যান্য যে ফরজ আহকামগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা পালন করব ওয়াজিতিনা আবুল মাহারিম আর দ্বিতীয় হচ্ছে আমরা যাবতীয় হারাম বিষয় থেকে আমরা এই দশ দিনে বেঁচে থাকব। আমরা সব সময় বেঁচে থাকব কিন্তু এই দশ দিনে আমরা আরও বেশি গুরুত্ব সহকারে সকল প্রকার হারাম জিনিস থেকে বেঁচে থাকব। কারণ সলাদ আমাদের ফরজ এবং হারাম জিনিসের মধ্যে যদি আমরা লিপ্ত হয়ে যাই বা আমরা আমাদের যে ফরজ বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা নফল কাজ আমাদের কোনো আমাদের তেমন কোনো কাজ আসবে না

তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমাদের সবচেয়ে পছন্দ আমলগুলো হলো আল্লাহ রবুল যে সকল আমল ফরজ করেছেন সেই বিষয়গুলোকে আমাদেরকে সর্বপ্রথম আদায় করতে হবে এরপরে আমাদেরকে এর সাথে যে অন্যান্য নফলগুলো রয়েছে সকল প্রকার নফল সকল প্রকার ভালো কাজ আমাদেরকে এর সাথে সাথে করতে হবে সেটা সলাাজ হতে পারে সেটা শ্যাম সেটা সদকা তিলা ভালো আমাদের আত্মীয়তার বন্ধন রক্ষা

প্রিয় হয় যখন সে নফল আমলগুলো করে তর আলার ুলো আমিনি নিকটবর্তী হওয়ার জন্য ফরাস্ কাজের পরে আমাদের অবশ্যই নওয়া ফেল করতে হবে হাদিসের মধ্যে বলছেন রসুল্লাহ সল্লাহ আরে সাল্লাম ফই বতহু কোন দুসাম আ আললাভিস ম অবিহী ওবা সরাহু আললাই বুসের অবিহী ওদা এব রসুল সেন বলছিন যে আমি তার হাত হয়ে যায় এবং আমি তার শ্রবণ শক্তি হয়ে যায় এইভাবে হাদিসের মধ্যে এসেছে। আমি তাকে ভালোবাসি ওয়েদা ওয়েদা হুল্লেতি সুবিহা এবং যে হাতসে ধরে আমি তার সে হাত হয়ে যায় হাদিসের ভাষায় যেভাবে বর্ণিত হচ্ছে ওয়ারে জেলাহুল্লে তি বিহা যে আমি তার পা যে হয়ে যায় যে পায়ের মাধ্যমে সে হাতে ও ইন আর যদি সে আমার কাছে কিছু কামনা করে আমি তাকে সেটা দেই ওলাই ইন ও না আর যদি সে আমার কাছে কোনো কিছুতে আশ্রয় প্রার্থনা করে তাহলে আমি তার সে আশ্রয় তাকে আমি আশ্রয় দিয়ে থাকি সুবাহ তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আল্লাহ বলছেন যে বান্দা যখন নকল কাজগুলো করে আল্লাহ আলামিন তাকে ভালোবাসে আল্লাহ বান্দার ভালোবাসা সবটুকুই আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাকে পরিপূর্ণ ভাবে ভালোবাসেন এবং বান্দা আল্লাহ রবুল আলমিনের কাছে যা কিছুই কামনা করে আল্লাহ রবুল সব সবকিছুই বান্দাকে দিয়ে থাকেন তাহলে আমাদেরকে করতে হবে করে নফল এই বাধা সাথে আমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদেরকে এই দিনগুলোতে বিশেষভাবে বিকিরের কথা বর্ণিত হয়েছে আমাদেরকে এই দিনগুলোতে বিশেষভাবে বিকির করতে হবে

আমি কি তোমাদেরকে সবচেয়ে ভালো আমল সম্পর্কে তোমাকে তোমাদেরকে অবগত করব না ওয়াস্ক হ্যা ইন কি কম যে তোমাদের রবের কাছে সবচেয়ে পছন্দনীয় ওয়ার ফাই হ্যা ইন ফি দরজা যে যেটার মাধ্যমে তোমরা তোমাদের মর্যাদা তোমাদের দরজার বুলুন বুলন্ত হবে উঁচু হবে ওখ এরকম মিনি ইনফা ইলফুল দ্য ওয়ালক

অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদা যে ইবাদাতে ব্যাপারে বলা হচ্ছে যে এটি আল্লাহ রব্বুল আলমিনের পথে জিহাদের চেয়েও বড় উত্তম আল্লাহ রব্বুল আলামিনের পথে দান স্বর্ণ রূপা দান করা চেয়েও বেশি উত্তম এই আমল সর্বদাই আল্লাহ রব আলামিনের কাছে প্রিয় কিন্তু এরপরেও এই দিনগুলোর মধ্যে এই জিকিরের বিশেষ ফজিলত রয়েছে

তাকবীরের অনেকগুলো সিগা বা ভাষা বর্ণিত হয়েছে এই ভাষাগুলো আমাদের শিখে নিতে হবে অথবা আমরা স্বাভাবিকভাবে যে ত্যাগবির দিয়ে আল্লাহ একবার এখানে ত্যাগবীরের মতলক ত্যাগবীর এবং মুকে তাকবীর রয়েছে অর্থাৎ দিলহজ মাসের প্রথম তারিখ থেকে আমরা এই তেকবির দেওয়া শুরু করব আর বিশেষ করে আরফার দিন থেকে আমরা তেকবির মোকাইয়ত যেটা বিশেষ করে পাঁচ রক্ত সলাতের পরে সেটা আমরা দিব এরপরে বলছেন তাহমিদ আর বেশি বেশি করে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা করতে হবে b ê

অনেক এই অদমবিন কুললি সেই এবং তার তার জন্য এই বিকির হবে সকল বিষয়ের থেকে এবং তার বিনিময় হবে অর্থাৎ অন্যান্য যে আমলগুলো সে করে অনেক নফার ইবাদত যদি সে করতে নাও পারে তাহলে এই জিকিরগুলো সেগুলো সমকক্ষ হয়ে যাবে সেগুলো সমপরিমাণ হয়ে যাবে আর জিকির হচ্ছে এমন একটি ইবাদা যে সকল ভালো কাজের শুরুতেও আমরা জিকির করে থাকি সকল ভালো কাজের শেষেও আমরা জিকির করে থাকি ভায়ান উল্লাহ বিহামদি আর মূলত জিকিরটাই হল আমাদের ইবাদতের মূল প্রাণশক্তি সুতরাং যে ব্যক্তি এই জিকির থেকে গাফেল হয়ে রয়েছে যে ব্যক্তির কাছে এই জিকির আমল নেই সময় খতিব সাহেব বলছেন এই ব্যক্তির অবস্থা হলো বি যে সেই দেহর মতো যে দেহের মধ্যে প্রাণ শক্তি নেই অর্থাৎ একজন মুসলিম একজন মমিন ব্যক্তির তার ইমানের যে দাবি তার ইমানের শক্তি হলো সে সর্বদাই বিকেলের মধ্যে থাকবে আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আর আমরা জানি যে জিকিরের কথা আল্লাহ রব্লা আইলামিন কোরআন ক্যারিমের মধ্যে বলেছেন রসুল সাল্লাম হাদিস অসংখ্যবার জিকিরের জন্য সাহাবাদেরকে উৎসাহ প্রদান করেছেন আর জিকির হলো সময়তে খতিব সাহেব বলছেন যে জিকির বা যারা জিকির করে থাকে মাহফুফ উন মিন যে এখানে আল্লাহ রব্লাহ আইলামিন

এরপর সময় তো বলছেন ও ইন্নাকুল্লা আমেলিন সয়েল ফি হ্যাদিহিল আশির মাহবুবুল আর এই দশ দিনে সকল প্রকার আমলে সোয়ালেহ হল আল্লাহ রব আলমের কাছে প্রিয় এবং এগুলো বান্দার থেকে মাতলুব অর্থাৎ এগুলো আল্লাহ রব বান্দার থেকে চান যে বান্দার এসব ভালো কাজ করুক আর এখানে সুনির্ধারিতভাবে দু একটি আমলকেই বলানো হয় নাই বরং এই দিনগুলোতে যত প্রকার ভালো কাজ রয়েছে সবগুলো ভালো কাজ বান্দা করবে যত প্রকারের মঙ্গল কাজ রয়েছে যত প্রকারের আমল صالح রয়েছে এগুলোর জন্য বান্দা প্রতিযোগিতা করবে তার বেশি বেশি করে চেষ্টা করবে আর এরপর সময় দেখো সাহেব বলছেন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর একটি উক্তিকে তিনি নকল করছেন ফামিন হুম্মা ইয়াকুনু সাইয়্যিদ আমালিহি ওয়া তারীকিহি তারিকুল ইলম ওয়া তাআলিম হতে পারে এই 10 দিনে অনেকেই ইলম অর্জন করবে মানুষকে ইলম প্রচার করবে আর এর মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবে সে فتحوا له فيها الفتح الخاص ار جدرك على رب العالمين اي তৌফিক প্রদান করেছেন এটা তো আল্লাহ রবাহ আলমের পক্ষ থেকে বিশেষ তৌফিক আর এই দিন অনেকে রয়েছে যার যে ব্যক্তির আমল হবে জিকির অর্থাৎ এই দশ দিনে সে বেশি বেশি করে জিকির করবে অথবা সে তার জীবনে বেশি বেশি করে জিকির করতে পারে অর্থাৎ সাধারণত সাধারণত এক একজন এক এক আমল করতে পারে সেই জন্য যে যার জন্য যে আমল সহজ সেই সে আমলকে বেশি বেশি করে করবে কেউ তালিম করবে কেউ দিন শিক্ষা করবে কেউ দিন শিক্ষা প্রচার করবে আবার কেউ জিকির করবে বেশি বেশি করে আবার কেউ সময়তে খতিব সাহেব বলছেন ওমিনান নাস মে ইয়াকুন সাইদু আমালিহি ওয়া সলা অনেকে আছে যে তাদের তাদের নিকট সালাত অনেক সহজ তাদের প্রধান আমল হচ্ছে সালাত আর বিশেষ করে সালাত আদায় করবে আবার অনেকেই রয়েছে যাদের প্রধান আমল বা তারা বেশি বেশি যে আমল করতে পারে সেটি হলো মানুষের কাছে করা অন্যের উপকার করা মানুষের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেওয়া যাদের জন্য এই সামর্থ্য রয়েছে তারা এই কাজ করবে আর অনেকের জন্য সহজ চাউমিনের ন্যাস মেয়ে কোন তরি কু থিলে তেল করার আর অনেকের জন্য সহজ হচ্ছে তারা কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য এই কাজ তারা বেশি বেশি করবে অর্থাৎ অনেক প্রকারের মানুষ রয়েছে যারা এক একজন এক এক ধরনের ভালো কাজে লিপ্ত হয়েছে আবার অনেকেই প্রত্যেকের জন্যই একই আমল নয় বা প্রত্যেক ব্যক্তি যার জন্য যদি সহ সে আমল তারা করে অমিনের ন্যাস মেয়ে কোন তৈরি সৌম আবার অনেকে রয়েছে যারা শ্যাম পালন করে অন্যায় কাছ থেকে দূরে থাকে অনেকে আছে হজ উমরা করে এবং অনেকে আছে দুনিয়াবি যাবতীয় বিপদ যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত থেকে আল্লাহ রব আলিনের মোরাকাবার মধ্যে থাকে অর্থাৎ তারা মনে করে যে আল্লাহ রবাহ আলমী সর্বদাই তাদেরকে পর্যবেক্ষণ করছেন সকল প্রকার গুণা থেকে তারা বেঁচে থাকে তাদের প্রতিটা মুহূর্ত

যে সর্বশ্রেষ্ঠ আমল বা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারাই যারা আমলের যতগুলো পথ রয়েছে সকল পথে যাদের বিচরণ রয়েছে তারা কোরান তেলাওয়াত করে তা তারা সোম পালন করে তারা জিকির করে তারা সনাত আদায় করে অর্থাৎ জিকির আমল সালেহের যতগুলো পথ রয়েছে সকল পথেই তারা বিচরণ করে এই সকল ব্যক্তিদের ব্যাপারে তিনি বলছেন আর এই সকল বান্দারাই হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের ইবাদতের পথে সঠিক ভাবে বিচরণকারী অর্থাৎ যারা সকল প্রকার আমল করতে পারবে এই সকল ব্যক্তিরাই হলেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় এরপর সময় খতুব সাহেব বলছেন ইন্নালি তফদিল হায়াতিন আশাতিন মুবারাকাতি আলা গায়রিহা মিন আইয়ামিল আম সাবাবান বাইয়ানাহু আল হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বিকাউলি সময় তো খতুব সাহেব বলছেন যে এই যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের যে ফজিলত রয়েছে এর কারণটা কি এর কারণ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়াল্লাযী ইয়াযহার আমার কাছে যা মনে হচ্ছে যে এই দশ দিনের এই বিশেষ মর্যাদা এই 10 দিনের যে যে বিশেষ ফজিলত রয়েছে সে তার মূল কারণ হচ্ছে ইমতিয়াজ আশরুল হিজ্জা لمکان اجتماع ফি এই দিনগুলোতে ইসলামের যতগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছে উম্মাহাতুল ইবাদা ইবাদাত যে মূল বিষয়গুলো সবগুলোই এই দশ দিনের মধ্যে হয় অর্থাৎ এই দশ দিনের মধ্যে সকল প্রকার সংগঠিত হওয়ার এবাদত সম্ভাবনা রয়েছে ওহিয়া সরাত এই দশ দিনের মধ্যে মানুষ সনাত আদায় করে থাকে ও সিয়াম শ্যাম পালন করে থাকে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম এই দশ দিন শ্যাম পালন করেছেন বিশেষ করে আরফার দিনে শ্যামের জন্য বিশেষ বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে এরপর বলা হয়েছে ওয়াল সাদাকা এই দশ দিনের সাদাকার কথা বলা হয়েছে ওয়াল হাজ এই দশ দিনের মধ্যে হজ হয়ে থাকে ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ফি গায়রিহি আর এই সকল আমল অন্য কোন সময় সবগুলা আমল একত্রিত হওয়া সম্ভব না যদি আমরা বলি রমজানে রমজান হয়তো আমরা অনেক আমল করতে পারি কিন্তু সেই দিন সেই সময়গুলোতে হজ একত্রিত করা সম্ভব হয় না সেই জন্য ইব্রাহিম হাযির বলছেন এই 10 দিনের বিশেষ ফজিলত হওয়ার কারণ হলো এটি যে এই 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে সকল আমল সালেহকে একত্রিত করেছেন সুবহানাল্লাহি হামদ বিহামদিহি রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে এই 10 দিন আমল সালেহ করার তৌফিক দান করুন আল্লাহু আমীন এর খতিব সাহেব বলছেন ওয়ালাম্মা কানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ ওয়াযা ফী নфуসিল মু'মিনীন হানীনান ইলা মুশাহাদাত মুশাহাদাত বাইতুহিল হারাম অর্থাৎ আল্লাহর রব্বুল আলামীন তার বান্দাদের মধ্যে হারাম বাইতুল্লাহর প্রদর্শন বাইতুল্লাকে দেখা বাইতুল্লাহর যিয়ারত করার প্রতি মানুষের অন্তরে যে ভালোবাসা দিয়েছেন আমরা এটা আমরা জানি আর এই ভালোবাসা প্রত্যেকের জন্য ভালোবাসা থাকা সত্ত্বেও আমরা সর্বদাই প্রতি বছর আমরা বায়তুল্লাহ জিয়ারত করতে পারি না আর এটা আমাদের জন্য প্রতি বছর বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ নয় বরং এটা হলো একজন মুসলিমের উপরে যার সামর্থ্য রয়েছে তার উপর আল্লাহ রব আলমিন ফরজ করেছেন ফরদ আল আল মুস্তি আল হাজা মার রতন ওয়াহিদাফি অমরিহি একজন সচ্ছল ব্যক্তির উপরে জীবনে একবার মাত্র হজ ফরজ করা হয়েছে তাহলে প্রতি বছর আমাদের জন্য হজ ফরজ করা হয়নি সুতরাং আমরা যারা হজের জন্য সামর্থ্য রয়েছে বা আমরা যারা হজ করতে এসেছি অত যারা হজ করতে আমরা এবছর আসতে পারি নাই আমাদের জন্য সুযোগ রয়েছে হদিব সাহেব বলছেন আজি আনিল হাজিফি আম যদি আমরা এই বছর বা যে কোনো বছর যদি আমরা হজের জন্য সামর্থ্যবান না হই তাহলে এরপরও আমাদের জন্য বিশেষ ফজিল আল্লাহ রবাহ আলমিনী এই দশ দিনে রেখেছেন সেটা কি আমলিনী আমল হি বেতিহী যদি একজন ব্যক্তি এই দশ দিনের মধ্যে আমলে সহলেহ করে তার বাড়িতে বসে বসে তার বাড়িতে বসে যদি কোরআন তেলবাদ করে আমলে সহলেহ করে সদকা করে সলাত আদায় করে নফল আমলগুলো করে থাকে আত্মীয়তার সাথে বন্ধন যদি সে অটুট রাখে এটা জিহাদের চেয়েও বেশি উত্তম বলে তিনি তার খুদ্ দায় বর্ণনা করেছেন সুতরাং আমাদেরকে এই যে বর্তমান কঠিন পরিস্থিতি এই যে মহামারীর সময়ের মধ্যে আমরা যদি আমরা যদি আরাফার ময়দানে আমরা বসতে পারবো না কিন্তু আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে নত জানো হয়ে আল্লাহ রবুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারবো আমরা যদিও বা মিনাতে মুজদালিফাতে আমরা রাত যাপন করতে পারবো না কিন্তু আমরা আল্লাহ রবুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারবো তা শুক্রিয় আদায়ের মাধ্যমে সুতরাং এই কঠিন পরিস্থিতিতে আমরা যদিও বা বাইতুল্লাহ জিয়ারত করতে পারছি না আমরা আসতে পারছি পারছি না হয়তো মিনাতে করতে আল্লা রবুল আলমিনের যে রিজিক রয়েছেন আল্লাহ রবুল আলমিনের যে রহমত রয়েছেন সেগুলো প্রশস্ত রয়েছে আমাদের কর্তব্য হলো আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে আমাদের বাড়িতে বসেই আমরা আমাদের আমলে চল করে থাকবো আর আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দা যখন সঠিক ভালো কাজ করে আল্লাহ রবুল্লাহ আলমিন তার বান্দাকে আহ দেখে ভালো কাজ করুক না কেন আল্লাহ রব আলমিনের প্রতিদান তার বান্দাকে দিয়ে থাকেন

ظفاره تعالى তাদের চুল তাদের নখ বা শয়েলে যে পশমগুলো রয়েছে এগুলো কিছুই তারা ছেড়বে না যা হাদিসের মধ্যে নির্দেশ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইদা دخনাতিল আশ যখন নাকি সে এই 10 দিন চলে আসবে অর্থাৎ জিলহজ মাসের চতুর্দীত হবে ওয়া আরাদ احدুকুম মাইয়ু দহি আর তোমাদের মধ্যে যদি কেউ কুরবানি করতে চায় ফালা ইয়ামাস সামিন শাহ আরিহি ফালা ইমস সামিন শাহ আরিহি ওয়া শাহী ওয়া শাড়ি শাহ তাহলে রুসুসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ কুরবানি করতে চায় তাহলে সে তার শরীরের কোনো লোম কোনো চুল এগুলো কিছুই আর ছিঁড়ে ফেলবে না বা এগুলো ই করে ফেলবে না তাহলে আমাদের কর্তব্য হলো যে এই দশ দিনে যে আমলগুলো রয়েছে এই আমল আমলে সলহাগুলো আমাদেরকে করা এবং শেষের যারা আমরা কোরবানি করব আমাদের এই ইচ্ছা যাদের থাকবে আমাদের কর্তব্য হল আমাদের চুল নখ বা অন্যান্য যে পশমগুলো রয়েছে এগুলো কর্তন করা থেকেও আমরা বেরোতে থাকবো আল্লাহ রব্লা আলম আমাদেরকে এই দশ দিনে বেশি বেশি করে আমলে সহলেহ করার তৌফিক দান করুন আমিন এবং আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আমাদের মধ্যে যারা বিশেষ করে আমাদের ইচ্ছা ছিল আমরা এবছর হজ করব আমরা এবছর আরফার ময়দান আলাহ আলমিনের কাছে আমাদের জীবনে গুনা ক্ষমা চাইবো আমরা মিনা মুজিফাতে আমরা রাত কাটাবো আমাদের হয়তো এবছর আমরা সেটা করতে পারছি না কিন্তু এরপর আমাদের জন্য সুযোগ রয়েছে আমরা আমাদের প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে যদি আমরা আমলে সালেহ করি তাহলে এই আমলে সালেহ গুলো আল্লাহ রব আলিনের কাছে জিহাদের চেয়েও প্রিয় হবলে আল্লাহ রসুল সাল আমাদের ঘোষণা দিয়েছেন সুতরাং আসুন আমরা এই দিনগুলোতে বিশেষ করে যে হজ মাসে চাঁদ যখন উঠে যাবে আমরা যারা কোরবানি করব সেদিন থেকে আমরা আমাদের কাজগুলো শুরু করব আমরা বেশি বেশি করে ত্যাগবির করবো বেশি বেশি করে ত্যাহমিদ করবো ত্যাগবীর দিব আমরা উচ্চস্বরে আমরা বাজারে ঘাটে যে যেখানে আছে বাড়িতে আমরা বেশি বেশি করে ত্যাগ বেরিয়ে আল্লাহ একবার তারপর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে আমরা ত্যাগ বেরিয়ে দিতে থাকবো বেশি বেশি করে এই সময়গুলোতে আমরা জিকির করব কোরআন তেল করব এই দিনগুলোতে শ্যাম পালন করার চেষ্টা করব। الرب العالمين أما ذكر اللهم آمين وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته